ময়মনসিং নার্সিং কলেজের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে তোমাদের ডিসপারশন সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি করেছিলাম। সেন্ট্রাল টেন্ডেন্সির বিপরীত হচ্ছে আসলে এই ডিসপারশন। সো আজকের ক্লাসের টপিকস হচ্ছে ডিসপারশন। প্রথমে আমরা দেখি যে ডিসপারশন কাকে বলে। ডিসপারশন ইজ দ্য মেজার অফ ডেভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালু ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু। আগের ক্লাসে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পড়েছিলাম, অর্থাৎ আমার কাছে যদি অনেকগুলো ডাটা থাকে বা অনেকগুলো সংখ্যা থাকে, তার মধ্যে যে সংখ্যাগুলোর মাঝখানে থাকার প্রবণতা অথবা যে সংখ্যাগুলো মাঝখানে থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আর এই সেন্ট্রাল টেন্ডেন্সি বা সেন্ট্রাল ভ্যালু থেকে প্রত্যেকটা ভ্যালু যতটা দূরে থাকে, সেই দূরে থাকার মাত্রাটা হচ্ছে ডিসপারশন। অর্থাৎ ডিসপারশন ইজ দ্য মেজার অফ ডেভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালু ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু। মধ্যবর্তী ভ্যালু থেকে প্রত্যেকটা ভ্যালু যতটা দূরে আছে, সেই দূরে থাকার যে মেজার, ডেভিয়েশনের যে মেজার, সেটাই হচ্ছে ডিসপারশন। ডিসপারশন তাহলে ছোট একটা সংজ্ঞা, যে ডিসপারশন ইজ দ্য মেজার অফ ডেভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালু ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু। এখন এই ডিসপারশন কেন করতে হয় বা কেন দেখতে হয়? পারপাস অফ মেজারিং ডিসপারশন ইজ টু সি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিস্ট্রিবিউশন। অনেকগুলো সংখ্যা যদি আমার কাছে থাকে, তাহলে সেই সংখ্যাগুলো কি সমভাবে ছড়িয়ে আছে, নাকি কোনো একদিকে ঝুঁকে আছে, না কোনো সংখ্যা একদম এক্সট্রিমলি বেশি আবার কোনোটা একদম কম। অর্থাৎ ডাটা সিরিজ বা অনেকগুলো সংখ্যা কিভাবে বিস্তৃত, সেই বিষয়টা যদি আমরা অ্যাসেস করতে চাই, তাহলে এই ডিসপারশন মেজার করে সেটা সম্ভব। সো পারপাস অফ মেজারিং ডিসপারশন is to see the characteristics of the distribution of data series. Method of calculation of dispersion. Dispersion calculation করার দুই রকমের মেথড আছে। কিছু মেথড হচ্ছে numerical methods, অর্থাৎ সংখ্যা দিয়ে মেজার করা হয়, আর কিছু মেথড হচ্ছে graphical methods, অর্থাৎ গ্রাফ এঁকে সেটাকে ক্যালকুলেশন করা হয়। প্রথমে আমরা দেখি যে ডিসপারশনের নিউমারিক্যাল মেথডস কি কি। দেয়ার আর ফাইভ নিউমারিক্যাল মেথডস ফর ক্যালকুলেশন অফ ডিসপারশন। নাম্বার ওয়ান, রেঞ্জ। আমরা সবাই রেঞ্জের সঙ্গে পরিচিত। অন্য ডাটাগুলো, অন্য রেঞ্জগুলো হয়তো আমরা, অন্য ডিসপারশনগুলো হয়তো আমরা অতটা পরিচিত না, কিন্তু রেঞ্জ আমরা সবাই জানি। এরপরে হচ্ছে মিন ডেভিয়েশন, তারপরে ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে আমরা পেলাম যে ডিসপারশনের নিউমারিক্যাল মেথড হচ্ছে পাঁচটা: রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এরপরে কিছু গ্রাফিক্যাল মেথডস। গ্রাফিক্যাল মেথডস এর মধ্যে এই চারটা কমনলি ইউজ হয়। একটা হচ্ছে হিস্টোগ্রাম, তারপরে স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম, নর্মাল কার্ভ, বক্স অ্যান্ড হুইস্কার প্লট। তাহলে আমরা চারটা গ্রাফিক্যাল মেথডস অফ ডিসপারশন পেলাম। হিস্টোগ্রাম তোমরা ইন্টারনেট থেকে বা বই থেকে দেখবে যে হিস্টোগ্রাম কাকে বলে এবং একটি হিস্টোগ্রাম কিভাবে আঁকতে হয়। তারপরে স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম, এটা অতটা আঁকার দরকার নাই তোমাদের। নর্মাল কার্ভ, নর্মাল কার্ভ এটা আমি পরবর্তী কোন এক ক্লাসে পড়াবো। বক্স এন্ড হুইস্কার প্লট, এটা শুধু নামটা জেনে রাখো, তোমাদের এটা ড্র করতে হবে। তাহলে এই ফিগার গুলোর মধ্যে হিস্টোগ্রামটা তোমরা নিজেরা দেখবে বই থেকে বা ইন্টারনেট থেকে কিভাবে ড্র করতে হয়।
আর নর্মাল কার্ভ এটা আমি তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাসে পড়াবো। এরপরে প্রথম যে নিউমারিক্যাল মেথড ছিল রেঞ্জ, রেঞ্জ কাকে বলে এবং কিভাবে এটা ক্যালকুলেট করতে হয়। রেঞ্জ ইজ দ্য মেজার অফ ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ভ্যালু এন্ড দ্য লোয়েস্ট ভ্যালু অফ এ সিরিজ অফ ডাটা। অনেকগুলা ডাটা বা অনেকগুলো তথ্যের মধ্যে সবচাইতে বেশি যেটা আর সবচাইতে কম যেটা তার বিয়োগফলই হচ্ছে রেঞ্জ। এগুলো সবই আমরা জানি, এখন জাস্ট একটু সাইন্টিফিক ওয়েতে মনে রাখা। অর্থাৎ ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ভ্যালু অ্যান্ড লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালুকে বলা হয়েছে এইচ আর লোয়েস্ট ভ্যালুকে বলা হয়েছে এল, তাহলে এইচ মাইনাস এল এটাই হচ্ছে রেঞ্জ। আমরা একটা উদাহরণ দেখি, পরীক্ষায় এরকম অঙ্ক থাকে যে ফাইন্ড দ্য রেঞ্জ ফ্রম দ্য ফলোয়িং ডাটা সিরিজ অফ এজ ইন ইয়ার্স। তাহলে কতগুলো বছরে বয়স দেওয়া আছে, যেমন 2, 5, 6, 8, 9, 10, 14, 20 এগুলো দেওয়া আছে, এগুলো থেকে রেঞ্জ বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এইচ 20, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 2, সুতরাং রেঞ্জ সমান সমান এইচ মাইনাস এল, দ্যাট ইজ 20 - 2 সমান 18 ইয়ার্স। এবং আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স এর অঙ্কে লাস্টে একটা অ্যান্সার লিখতে হবে, সেই অ্যান্সারের জন্য নাম্বার আছে, কিন্তু এই জন্য লাস্টে একটা অ্যান্সার লিখতে হবে যে ক্যালকুলেটেড রেঞ্জ ইজ 18 ইয়ার্স, 18 বছর। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে আমরা সচরাচর রেঞ্জকে রেঞ্জে প্রকাশ করি, যে রেঞ্জ হচ্ছে 2 থেকে 20 বছর, কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো যে এখানে রেঞ্জ একটা সংখ্যায় প্রকাশ করতে হয়, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর যে বিয়োগফল সেই বিয়োগফলটা একটা সংখ্যা, এবং একটা সংখ্যা দিয়ে রেঞ্জকে প্রকাশ করতে হয়। সুতরাং আমরা যে ট্রেডিশনালি রেঞ্জ মানে বলি যে এত থেকে এত, সেই রকম বিষয়টা এখানে না, এখানে তোমার হিসাব করে বিয়োগফলটা একটা সংখ্যা এনে সেটাকে রেঞ্জ হিসেবে প্রকাশ করতে হবে। তাহলে অঙ্ক আসলে এভাবে আগে সূত্রটা লিখবে, তারপর কোনটা দিয়ে কি বোঝায় সেটা লিখবে, তারপরে যে রেজাল্টটা আসবে সেটাকে অ্যান্সার আকারে লিখবে, তাহলে পূর্ণ নাম্বার পাওয়া যাবে অঙ্কের মধ্যে। এরপরে এরপরে যে রেঞ্জটা ডিসপারশনটা ছিল সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে ইট ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ অল দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য মিন। অর্থাৎ আমরা প্রত্যেকটা সংখ্যা কতটা দূরে আছে, অর্থাৎ একটা আমরা যদি অনেকগুলা ডাটার একটা মিন বের করি, তাহলে সেই মিন থেকে প্রত্যেকটা ডাটার আবার যদি বিয়োগফল বের করি, তাহলে এই বিয়োগফল গুলার গড়ই হচ্ছে একটা মিন ডেভিয়েশন। আমরা যখন অঙ্কটা দেখব তখন আরো ক্লিয়ার হবে, এখন শুধু আমরা এইটুকু মনে রাখি যে এটা একটা মিন অফ অল ডেভিয়েশনস। ডেভিয়েশন মানে এখানে বিয়োগফল বোঝাচ্ছে, কিসের বিয়োগফল, যে ওই সংখ্যাগুলোর গড় থেকে প্রত্যেকটা সংখ্যা যদি বিয়োগ করি সেই এক একটা বিয়োগফলকে বলা হচ্ছে ডেভিয়েশনস, এবং প্রত্যেকটা ডেভিয়েশনস এর গড়ই হচ্ছে মিন ডেভিয়েশন। তাহলে ইট ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ অল ডেভিয়েশনস ফ্রম দ্য মিন। তো এটা ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে মিন ডেভিয়েশন বা MD সমান সমান, এখানে আমি যেটা ই লিখেছি এটা আসলে ই না, এটা হবে সামেশন চিহ্ন, সামেশন x - x বার ডিভাইডেড বাই n। এখানে ই যেটা এটা হচ্ছে সামেশন বা যোগফল, প্রথম এক্সটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে বোঝাবে, এক্স বার হচ্ছে মিন, আমরা আগে যেটা বলেছি গড়কে সংক্ষেপে এক্স বার দিয়ে প্রকাশ করা হয়, আর ডিভাইডেড বাই এন, এন মানে টোটাল নাম্বার, যে কয়টা সংখ্যা আছে প্রত্যেক ওই ডাটা সিরিজের মধ্যে যে কয়টা সংখ্যা আছে। তাহলে আমরা একটা অঙ্ক ক্যালকুলেশন দেখি, ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন ফ্রম দ্য ফলোয়িং ডাটা 2, 4, 7, 8, 9, এই কয়টা অঙ্ক দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, এর থেকে আমরা মিন ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেশন করব। তো এইটা ক্যালকুলেশন করার শুরুতেই আমাদের এই সংখ্যাগুলোর মিন বের করে নিতে হবে। তাহলে মিন বের করার সূত্র আমরা আগের ক্লাসে দেখেছি যে সামেশন এক্স, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার যোগফল। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে আসছে 30, আর এখানে মোট সংখ্যা দেওয়া আছে 5, তার মানে n হচ্ছে 5,
তাহলে মিন হচ্ছে সবগুলো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই যে কয়টা সংখ্যা আছে তাহলে 6। এই পর্যন্ত আমরা এই সংখ্যাগুলো থেকে হিসাব করে পেলাম যে এই সংখ্যাগুলোর মিন হচ্ছে 6। অঙ্কের পরবর্তী অংশ আমরা পরের স্লাইডে দেখি। এরপরে এই অঙ্কটা করার জন্য আমাদের একটা টেবিল ফর্ম করতে হবে। এই টেবিলের দেখো যে তিনটা কলাম আছে আর কয়েকটা রো আছে। তো প্রথম কলামে x, x মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো আমরা প্রথম কলামে লিখব। তারপরের কলামে দেখো আছে x বার। এই x বার মানে হচ্ছে যে এর আগের পৃষ্ঠে আমরা যে মিন হিসাব করলাম 6 সেটা হচ্ছে x বার, এবং তার পরের কলামে আছে x মাইনাস x বার। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা যদি 6 বিয়োগ করি তার যে বিয়োগ ফলগুলো সেটা এই কলামে লিখব। এটা খুব সহজ বিষয়, জাস্ট মনে রাখতে হবে। তো এখানে লেখা আছে n 5 মানে যে সংখ্যা টোটাল সংখ্যা হচ্ছে 5। আর একদম ডান পাশের কলামের নিচে লেখা আছে সামেশন x মাইনাস x বার সমান সমান 12। এখন এই 12 কিভাবে আসলো, এখানে খেয়াল করো যে আমাদের x মাইনাস x বারের প্রথম দুটা সংখ্যা ছিল নেগেটিভ, মাইনাস চিহ্ন ছিল, আর পরের তিনটা সংখ্যা ছিল প্লাস। এখন এই যোগ করার সময় এখানে একটু মনে রাখতে হবে যে এই সামেশন x মাইনাস x বার করার সময় কেউ বোধহয় মাইক্রোফোন আনমিউট করেছো, তোমার নয়েজ হয় এখন মিউট করে রাখো। তাহলে এই সামেশন x মাইনাস x বার করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা প্লাস মাইনাস চিহ্ন ইগনোর করব, অর্থাৎ সবগুলোকে আমরা প্লাস ধরব, যে সংখ্যাগুলো আছে সবগুলোকে যোগ করব। সেই হিসেবে এখানে 12 এসেছে। এখন আমরা আমাদের যে মিন ডেভিয়েশন ক্যালকুলেশন করার যে মেইন সূত্র সেই সূত্রে আবার ফেরত যাই, যে সেই সূত্রটা ছিল সামেশন x মাইনাস x বার ডিভাইডেড বাই n। তাহলে আমরা সামেশন x মাইনাস x বার পেয়ে গিয়েছি এখানে, সেটা হচ্ছে 12 আর n হচ্ছে 5, সুতরাং মিন ডেভিয়েশন হচ্ছে 2.4। তো আমরা রেজাল্ট পেয়ে গেলাম যে 2.4। এখন আমাদের অ্যানসার লিখতে হবে, অ্যানসার হচ্ছে ক্যালকুলেটেড মিন ডেভিয়েশন ইজ 2.4। এখানে যেহেতু সংখ্যাগুলোর সঙ্গে কোনো একক দেওয়া ছিল না, কাজে একক লেখা লাগবে না। যদি একক দেয়া থাকতো, যদি এটা কোনো এজ হতো অথবা যদি এটা কোনো হাইট হতো বা কোনো একক আছে এরকম কিছু হতো, তাহলে আমাদের কিন্তু সেই এককটা অ্যান্সারের সময় এবং মিন ডেভিয়েশন ক্যালকুলেশনের শেষ পর্যায়ে আমাদের সেটা লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মিন ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আর সবাই এই ক্যালকুলেশনটা বাসায় প্র্যাকটিস করবে। এই ক্লাস রেকর্ডেড ক্লাস আমি ফেসবুক পেজে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এরপরে যে টার্ম সেটা হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স দ্য মিন অফ স্কয়ার ডেভিয়েশন ইজ কলড ভেরিয়েন্স। মিন ডেভিয়েশন ছিল শুধু ডেভিয়েশনের মিন, আর এই ভেরিয়েন্সটা হচ্ছে স্কয়ার ডেভিয়েশনের মিন। অর্থাৎ ডেভিয়েশনকে আগে স্কয়ার করে নিব, তারপরে আমরা সেটার মিন বের করব, সেটাই হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্সের সূত্র হচ্ছে সামেশন x মাইনাস x বার স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। এখানে খেয়াল করতে হবে যে আগে যে আমাদের মিন ডেভিয়েশনের হিসাব ছিল সেখানেই আমরা x মাইনাস x বারের উপরে স্কয়ার দিব, যেহেতু একটা স্কয়ার ডেভিয়েশন এর মিন। আর যেহেতু উপরে স্কয়ার করা হয়েছে, উপরে যদি স্কয়ার করা হয় তাহলে নিচে n থেকে 1 বিয়োগ করতে হয়, তাহলে এখানে n মাইনাস 1 হবে। তো এটার ক্যালকুলেশনও আগের মতোই, ওই প্রথমে মিন বের করে নিতে হবে, তারপরে x মাইনাস x বার বের করব। এখানে টেবিল কনস্ট্রাকশন সময় আরেকটা অতিরিক্ত কলাম হবে, যেটার একদম লাস্ট কলামে থাকবে x মাইনাস x বার স্কয়ার, তারপরে সেটা যোগ করে সূত্রে ফেলে আমরা সহজেই ভেরিয়েন্স বের করতে পারব। এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। খেয়াল করে দেখো যে এই ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন এগুলো একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য স্কোয়ার রুট অফ দ্য ভেরিয়েন্স।
অর্থাৎ এর আগে আমরা যে ভেরিয়েন্স দেখলাম সেটাকে যদি রুট ওভার করি বা স্কয়ার রুট করি তাহলে সেটাই হবে ভেরিয়েন্স। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান রুট ওভার ভেরিয়েন্স বা স্কয়ার রুট অফ ভেরিয়েন্স। তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে? রুট ওভার ভেরিয়েন্স সমান সমান রুট ওভার ওই যে ভেরিয়েন্স এর সূত্র এক্স মাইনাস এক্স বার স্কয়ার। এখানে এক্স বারটা আমার ডান দিকে সরে গিয়েছে, এটা ভুল করে সরে গিয়েছে, ওই বার চিহ্নটা দ্বিতীয় এক্স এর উপরে হবে, তার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তাহলে এই সূত্র দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ও ক্যালকুলেট করতে পারবো। এরপরে নিউমারিক্যাল এর মধ্যে লাস্ট যে ডিসকাশন সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ দা পার্সেন্টেজ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু দা মিন। অর্থাৎ আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কে ক্যালকুলেট করতে পারি কিভাবে? যে উপরে থাকবে এস টি, নিউমারেটরে থাকবে এস টি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর ডিনোমিনেটরে থাকবে মিন ইনটু 100। তো এভাবে সহজেই আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হিসাব করতে পারি যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন দেওয়া থাকে। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন দেওয়া না থাকে, শুধু কিছু সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ক্যালকুলেশন করতে যাই, তাহলে ওই দেওয়া ডাটাগুলো থেকে আমাদের প্রথমে মিন ক্যালকুলেট করে নিতে হবে, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে নিতে হবে, তারপরে এটাকে এই সূত্রে ফেলে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয় করতে হবে। তো আর গ্রাফিক্যাল যে বিষয়গুলো ছিল, তো গ্রাফিক্যাল বিষয়গুলোর মধ্যে আমি বলেছি যে হিস্টোগ্রাম তোমরা ইন্টারনেট থেকে বা বই থেকে দেখে শিখে নিবে, আর নর্মাল কার্ভ এটা আমি পড়াবো। তো যারা পরে জয়েন করেছো তাদের জন্য একটা গ্ল্যান্স আমি যদি বলি যে আজকে আমরা কি কি পড়লাম। আজকে আমাদের ক্লাসের টপিক ছিল ডিসপারশন। আমরা প্রথমে দেখেছি ডিসপারশনের ডেফিনিশন, যে ডিসপারশন ইজ দ্য মেজার অফ ডেভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালু ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু। তারপরে কেন ডিসপারশন দেখতে হয়, যে কোনো একটা ডাটা সিরিজের ডিস্ট্রিবিউশন কেমন তার ক্যারেক্টারিস্টিক দেখার জন্য আমরা ডিসপারশন ক্যালকুলেশন করে থাকি। এগুলো পরীক্ষায় থাকে যে লিস্ট দ্য ডিসপারশন, নেম অফ ডিসপারশন। তাহলে আমরা দুই ভাগে ভাগ করে নিব, যে নিউমারিক্যাল মেথড এর মধ্যে পাঁচটি আছে, রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন প্রথমে আমরা দেখ। তারপরে গ্রাফিক্যাল মেথড আছে হিস্টোগ্রাম, স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম, নর্মাল কার্ভ, বক্স অ্যান্ড হুইস্কার প্লট। এখানে হিস্টোগ্রাম তোমাদের পড়া থাকলো, নিজেরা এটা ইন্টারনেট থেকে বা বই থেকে পড়বে, নর্মাল কার্ভ আমি পড়াবো, আর স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম, বক্স অ্যান্ড হুইস্কার প্লট এটা তোমাদের করা লাগবে না, শুধু নামটা জানলেই হবে। রেঞ্জ স্কেল, রেঞ্জের ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য মেজারমেন্ট অফ ডিফারেন্স বিটুইন হাইস্ট এন্ড লোয়েস্ট ভ্যালু অফ এ সিরিজ অফ ডাটা। আর রেঞ্জ হিসাব করার সময় এইচ মাইনাস এল, অর্থাৎ হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু যদি আমরা বিয়োগ করি তাহলে রেঞ্জ পাওয়া যায়। এবং আমরা একটা হিসাব করে দেখেছি যেটা কিভাবে সূত্র লিখতে হয়, কিভাবে হিসাবটা করতে হয়, কিভাবে অ্যান্সার লিখতে হয়। তারপরে আমরা মিন ডেভিয়েশন, যে ডেভিয়েশন গুলোর মিন, অর্থাৎ অ্যারিথমেটিক মিন অফ অল ডেভিয়েশনস ফ্রম দ্য মিন, এটা সূত্র হচ্ছিল সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এটার অঙ্ক করা আমরা দেখেছি যে প্রথমে সংখ্যাগুলো থেকে মিন বের করে নিতে হয়, তারপরে এইরকম একটা টেবিল ফর্ম করতে হয়, তারপরে ফাইনালি সূত্র ফেলে অঙ্ক হিসাব করতে হয় এবং অ্যান্সার লিখতে হয়। আর ভেরিয়েন্স দেখেছিলাম যে ওই মিন ডেভিয়েশনকে যদি স্কোয়ার করে নেই তারপরে মিন বের করি সেটাই হচ্ছে ভেরিয়েন্স, এবং এটা সূত্র ছিল এরকম। আর ভেরিয়েন্সকে রুট ওভার বা স্কোয়ার রুট করলে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ছিল এস ডি ডিভাইডেড বাই মিন ইনটু 100। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। যেটুকু পড়ালাম তোমরা চেষ্টা করবে বই থেকে অথবা
এই ক্লাস নোটটা ভিডিও রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে, সেটা থেকে আবার নিজেরা শিখে নিয়ে এই ক্লাসগুলো যাতে দিনের পড়া তোমরা দিনেই শেষ করে ফেলতে পারো। তো প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করলাম। এখন কারো যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে তোমার মাইক্রোফোন আনমিউট করে বলতে পারো। কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা বলতে পারো, না থাকলে আমি ক্লাস শেষ করে দেব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো ক্লাসে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।